चारपाशे So this is the view from our homestay today. You guys can see it's beautiful, guys. It's beautiful. The property itself is so beautiful. Just look at this. OMG, kal amra oi khane jabo. So ekhon eshe gechi lunch korte. Dekhe ni je lunch e amader ekhane ki ki provide kora hocche. Chalo dekhe ni tatari. So here we have rice with this aloo. I jani ekhane ki rokom bhabe banay, but aloo ta kintu besh tasty kalke legechilo. Ekhane ache salad, ekhane ache dal, roche eggs, ar tar sathe roche papad. So chalo ami amar lunch ta tiktok kore complete kore ni, and tar pore bikele ki korchi na korchi shudhu shob kichur sathe dekha korbo ekbare. Dekhte thako. চলো প্রথমে এবার আমি তোমাদেরকে আমাদের আজকে স্টে এর পুরোটা ট্যুরটা দিয়ে দিই। তো বেসিক্যালি আমাদের গাড়িটা আমরা ওখানে পার্ক করেছিলাম, দেন এখানে স্টেয়ার্সটা রয়েছে, দেন এখানে খুব সুন্দর একটা বসার জায়গা রয়েছে, বিকেলে যেখানে অবশ্যই আমরা চিল করতে বসবো, দেন এরকম একটা ব্যালকনি ইউ গাইস ক্যান সি, অ্যান্ড দেন এখানে স্টেয়ার্স রয়েছে, অ্যান্ড অনেকগুলো ফ্লোর মেবি রয়েছে, বাট আমাদের রুম আমরা নিয়েছি কিন্তু একদম গ্রাউন্ড ফ্লোরে, অ্যান্ড আমাদের এখানে দুটো রুম আছে, আমরা দুজন নিয়েছি কারণ কি আমাদের অনেক লোকজন, সো 103 অ্যান্ড 104, সো বেসিক্যালি এটাতে আমি থাকবো। তো চলো রুমটা দেখিয়ে দিই, এখানে রয়েছে একটা বেড, এখানে আরেকটা বেড, প্লিজ ইগনোর দ্য মেস কারণ আমরা জাস্ট এসেছি অ্যান্ড সমস্ত কিছু জাস্ট খুলে রাখা আছে। আর এখানে খুব সুন্দর একটা হাউস ডেকোরেশন করা রয়েছে, এখানে রয়েছে ওয়াশরুমটা, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার কিন্তু বেশ ভালো লেগেছে, বেশ পরিষ্কারও রয়েছে দেখতেই পাচ্ছ, এখানে ওয়াশ বেসিনও রয়েছে, সবটাই ঠিকঠাক। আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ, আমি জাস্ট ভাবছি যে কখন কালকে সকাল হবে আর আমি ভিউটা দেখবো। জাস্ট জাস্ট লুক অ্যাট দিস গাইস, আমাদের পুরো লাইক উইন্ডো থেকে এই ভিউটা দেখা যাচ্ছে, অসম। তো এখন আস্তে আস্তে দেখানোর মতো আর কিছু নেই, জাস্ট এসেছি, সবাই খুব টায়ার্ড, লাঞ্চ করে নিয়েছি, একটু বসে চিল করবো, একটু রেস্ট নেবো, তারপর বিকালবেলা দেখা যাক, সানসেটটা দেখার ইচ্ছে আছে, যখন কি কি আরও হয়, কি স্ন্যাক্স খাই, কি করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। সো গুড মর্নিং, এখন বাজে ওনলি 5:54 অ্যান্ড ইটস ডে 4, আমরা এখন রয়েছি পদমচেতে। তো তোমাদেরকে যে চারপাশটা দেখিয়ে দিচ্ছি, এখনও সানরাইজ হয়নি ঠিকঠাক করে, তো অবশ্যই আমি যদি পারি সানরাইজটা তোমাদেরকে দেখাবো। আজকে সারাদিন অনেক কিছু প্ল্যান আছে, তাই আশা করা যায় যে সবটা আমি তোমাদেরকে দেখাতে পারবো, প্রচণ্ড এক্সাইটেড আমি, অ্যান্ড আমি জানি যে তোমরাও আমার সাথে খুব এনজয় করবে। তাই আর কথা না বাড়িয়ে দিনটা শুরু করা যাক। গুড মর্নিং গাইস, সো দিস ইজ মাই মর্নিং ভিউ অ্যাট 6 AM, জাস্ট লুক অ্যাট দ্য স্কাই, নেচার ইজ সো প্রিটি। So guys, I'm checking out from this homestay and তুমি দেখতে পাচ্ছ যে আমরা পুরো রেডি হয়ে গেছি। এইবার যেটা হতে চলেছে, দিস ইজ লাইক সব থেকে এক্সাইটিং মোমেন্ট, কারণ কি আমরা এক্সপেক্ট করছি যে আমরা এখন
আইস পেয়ে যাব। তো কি পাই না পাই, কোথায় যাচ্ছি, কিরকম কি সেখানে গিয়ে এনজয় করছি, সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দাদারে, চলো আমার সাথে। So here I have roti and dal for my breakfast. Let's have it. গণেক বলে একটা জায়গায়, জাস্ট ভিউটা দেখো চারপাশটা। তোমাদেরকে তো রাস্তাটা পুরো দেখালাম, পুরো জিগজ্যাগ স্নো, কান্ট স্পিক মাচ, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। এখানে আমি যদি কিছু বলি জাস্ট এই ভিউটাতে জাস্টিস করা হবে না, তো বেশি কিছু বক বক না করে জাস্ট এনজয় দ্য ভিউ উইথ মি। সিল্ক রুটে, যেখানে এই জিগজ্যাগ পুরো রোডটা দেখা যাচ্ছে, ভিউটা জাস্ট অসাধারণ। অনেকটা উপরে রয়েছি, লাইক কাছাকাছি একদম 11,000 feet। তো খুব একটা বেশি কথা বলতে পারছি না, কারণ কষ্ট হচ্ছে, অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট টাইম। আর সত্যি এত সুন্দর, আমি কথা বলে সময়ই নষ্ট করতে চাই না, পুরো ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরাও এনজয় করতে থাকো আমার সাথে। এটাই আমাদের হাইয়েস্ট পয়েন্ট, এখান থেকে দূরে যাওয়া যাবে না। কেন সেটা দেখতেই পাচ্ছ, চারপাশে প্রচণ্ড বরফ, আমরা প্রচণ্ড ওপরে রয়েছি, মানে এখানে লাস্ট পয়েন্ট। তো আপাতত এতটা অবধি যেতে দিচ্ছে, সমস্ত গাড়িটাই দেখতেই পাচ্ছ। তো বেসিক্যালি
আমরা এখানে একটুখানি ফটো তুলবো, রিলস বানাবো, ভিডিও করবো, সবটা তোমাদেরকে দেখাবো। ফটো রিলস দেখতে গেলে ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করতে হবে। ফার্স্ট টাইম স্নো দেখছি আর এটার ফিলটা সত্যি আমি বুঝাতে পারবো না। আই মিন দিস বিউটি ম্যান, আই মিন অসম, মানে ড্রিম জব পূরণ হয়ে গেলে যেমনটা হয় ওরকম। আমি জাস্ট বিশ্বাস করতে পারছি আমি এখন এখানে আছি। ফার্স্ট টাইম হিল, ফার্স্ট টাইম স্নো হলে যা হয়। বাট ইয়েস, রিয়েলি এনজয়িং এভরি মোমেন্ট অফ ইট। সো আমিও এনজয় একটু করতে থাকি, তোমরাও আমার সাথে এনজয় করতে থাকো। দেখি কতটা কি দেখাতে পারি, কারণ পুরোটা ভিডিও না করে আমি নিজে প্রথমবারটা নিজেকে বেশি করে ফিল করতে চাই, সেই জন্য একটু বেশি কম, মানে ডিটেইলে না দেখে একটু কম ডিটেইলে দেখাচ্ছি। বাট অনেক কিছুই তোমাদেরকে দেখাবো, এখন অনেক কিছু বাকি রয়েছে। আজকে বিকেলে গ্যাংটক যাওয়া হবে, কালকে আরও অনেক প্ল্যান রয়েছে। কালকে হচ্ছে না সেকেন্ড লাস্ট ডে, কালকে থেকে একটা হ্যানাদার ব্লগ শুরু হবে। এই ব্লগে আজকেই শেষ ডে, অ্যান্ড আজকেও রয়েছে কিন্তু অনেক ধামাকা, দেখতে থাকবে। একদম উপর থেকে নামার পর সবারই একটু মোটামুটি শরীর খারাপ লাগছিল, আর অনেকক্ষণ লাইক কিছু খাওয়া হয়নি, সকালে খুব কম খেয়ে বেরিয়েছিলাম ফর দ্য জার্নি। তো তাই জন্য একটা ব্রেক নেওয়া হয়েছে ফর দ্য ব্রেকফাস্ট। এখানে মোমো, চাও এই সমস্ত পাওয়া যাবে, তো একটু খাই। ব্রেকফাস্টটা করলে একটু বেটার লাগবে, দেন তো গ্যাংটকের দিকে যাচ্ছি। আর যেতে যেতে যদি আরও কিছু দেখানোর মধ্যে হয় অবশ্যই শেয়ার করবো, দেখতে থাকবো। সো গাইস, ফাইনালি আই এম ইন গ্যাংটক, এক্ষুনি এলাম। জাস্ট এখন মোটামুটি বাজে 7টা, তো সারা দিনের প্রচুর জার্নি হয়েছে। এখন গ্যাংটকে আমি যে হোটেলটায় চেক ইন করেছি সেটা হচ্ছে হোটেল মঙ্গোলিয়া। তো এটার ব্যাপারে আমি সবটা আমি তোমাদেরকে কালকের ব্লগটাতে বলবো, যে তো সেটাতে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে, রুম টুর ফুর সব দেওয়া থাকবে। আজকে আর এক ফোঁটা এনার্জি নেই আমার মধ্যে, সারাদিন প্রচণ্ড জার্নি হয়েছে, প্রচণ্ড টায়ার্ড আমি। জাস্ট লাইক আর কোনোভাবে পসিবলই না কোনো কিছু কন্টিনিউ করা, তাই এই ভিডিওটাকে আর টেনে লম্বা করলে আমরা এই ভিডিওটা এতটা। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, এমন অনেক কিছু দেখিয়েছি যেটা আই থিঙ্ক একটা লাইক ডিজার্ভ করে। তো প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, যাতে এরকম ধরনের ইন্টারেস্টিং কন্টেন্ট আমি আরও আনতে পারি। অবশ্যই কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। দেখা হবে নেক্সট এপিসোডে, ততক্ষণ স্টে সেফ, স্টে সেফ, বাই বাই।